আলহামদুলিল্লাহ মাটি দেওয়ার দোয়া বলছেন বিসমুল্লাহি মিল্লাতি রসুলিল্লাহ বিসমিল্লাহ আলা সুনি এই দুই শব্দ আসছে এটা হলো মাটি দোয়ার কি দোয়া যেটা আপনি বলছেন এটা হয়ে গেছে কবরস্থ ব্যক্তিকে লাশ রাখার দোয়া ঠিক আছে তো শব্দটা আপনি যেটা বলছেন সেখানে একটু বাদ থাকছে এটা আমি বললাম পোড়া করে যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসলিল্লা অথবা বিসমিল্লাহ আলা সুন্নতি রসুল্লা বলবে আর মাটি দেওয়া বলতে আমরা যেটা বুঝি যে তাকে রাখার পরে যে আমরা মাটিগুলো তার উপরে ছাড়ি সেটার দোয়া হলো বিসমিল্লা কিন্তু অনেকে বলে থাকেন মিনহা খালাকুম এই শেষ পর্যন্ত এটা এই দোয়া হিসাবে এখানে আসেন এটা কোরআনের আয়াত শিক্ষণীয় আয়াত আমরা সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য অন্য সময় এটা করতে পারি বা করব উচিত করা কিন্তু ওটাকে দোয়া বানানো ঠিক নয় মাটি যখন আমরা তার উপরে এক মুষ্টি মুষ্টি করে সবাই দিয়ে যে পুরাটা সমান করব এটা হলো শুধু না